4-5 বছর ধরে ভাঙা রাস্তার দুর্ভোগ পোহানোর পর সম্প্রতি রংপুর নগরীর পার্কের মোড় থেকে কুড়িগ্রাম অভিমুখে প্রায় 22 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। তিন ভাগে বিভক্ত পার্কের মোড় থেকে কলাবাগান পর্যন্ত 5.6 কিলোমিটার কাজটি মাস দুয়েক ধরে প্রায় শেষ করে আনে মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করে নতুন রাস্তাগুলো তুলে ফেলতে দেখে অবাক এলাকাবাসী। পাথর কম, মাটি বেশি ফেলেছিল, ফেলে ডলাডলি করে সমান করে দিল, দেওয়ার পর হচ্ছে না, আবার ফির পরে পানি মারে, আবার ফির ফুলল, এভাবে তিনবার ঘুরছে। মশার কাজ দুই এক বছর সময় লাগে, তা আমাদের জনগণের ক্ষতি, গাড়ি ঘোড়ার ক্ষতি, রোডের ক্ষতি। প্রকল্পের শ্রমিকরা বলছেন, বালু পাথর ব্যবহার ঠিক না হওয়ায় এসব তুলে ফেলা হচ্ছে। একটু ঠিকনেসের সমস্যা হয়েছে, মানে হাইটের ঠিকনেসের সমস্যা হয়েছে, এই কারণে আবার হতেছে। মানে এইখানে যে পাথরটা লাগবে, এটা হচ্ছে সরকারি ল্যাবে বলেছে যে এই পাথরটা চলবে না, আপনার একটু বড় পাথর দিতে হবে, এই জন্য বড় পাথর দিয়ে এখন আবার কাজ সমাপ্ত করতেছি। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে ডিজাইন পরিবর্তন হওয়ায় তৈরি করা রাস্তার বেড তুলে নতুন করে হচ্ছে। আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা পরিবর্তন করে আবার নতুন করে রোডসাইড হাইওয়ে ডিজাইন দিছে, সেই কারণে আমরা আবার নতুন করে মাল ফেলতেছি। নির্মাণের ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়ম দুর্নীতি হয়নি, বরং নিয়ম মাফিক কাজ হচ্ছে বলে দাবি এই প্রকৌশলীর। আগে যে প্রপোজাল ছিল ঠিকাদার সেই প্রপোজাল অনুযায়ী কাজ করেছে, কিছু ভুল ত্রুটি ছিল সেই অনুযায়ী আমরা এখন ফাইনাল করেছি। 5.6 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রকল্পটি 13 কোটি 35 লাখ টাকার। সময় সংবাদ, রংপুর।